হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসলে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা কিভাবে আমাদের মোবাইল ফ্রেম তৈরি করে নিতে পারি শুধুমাত্র পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে। আসলে আমাদের মোবাইল ফ্রেমটি তৈরি করার কারণ হচ্ছে আমাদের মোবাইলের ডিসপ্লে এক একজনের সাইজ এক এক রকম হয়ে থাকে, সেই জন্য আমাদের ফোনে কিন্তু পিএনজি আকারে যে মোবাইল ফ্রেমগুলো আছে সেগুলো কাজ করে না। তো আপনি এখন যেই মোবাইল ফ্রেমটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমার তৈরি করা একটা মোবাইল ফ্রেম। মোবাইল ফ্রেমটি তৈরি করার জন্য আমাদের পিক্সেল ল্যাবে প্রবেশ করতে হবে। পিক্সেল ল্যাবে প্রবেশ করার পর এখান থেকে আমাদের টেক্সটটা ডিলিট করে দিতে হবে। এরপর এখান থেকে আমাদের ইমেজ সাইজটা ইউটিউব থাম্বনেল করে নেব আমরা। এটার কারণ হচ্ছে আমাদের পিএনজিটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে। এখন আমাদের আমাদের ফোনের একটি স্ক্রিনশট প্রয়োজন হবে, তো আমরা এখান থেকে আমাদের ফোনের একটি স্ক্রিনশট নিয়ে নেব। সেটি এখন আমরা আমাদের পিক্সেল ল্যাবে ওপেন করব এবং সেখান থেকে ইমেজটা এটা ঠিকভাবে বসিয়ে নেব। আমাদের সুবিধার্থে আমরা সুবিধা মতো এখানে বসিয়ে নিই। স্ক্রিনশটটা ঠিকভাবে বসিয়ে নেওয়ার পর আমাদের স্ক্রিনটা এখান থেকে স্ক্রিনশটটা লক করে দিতে হবে, কারণ এটা যেন নড়াচড়া না করে। এখন যাব আমরা স্ন্যাপে। স্ন্যাপে যাওয়ার পর আমাদের মোবাইল ফ্রেমটি অনুযায়ী অর্থাৎ মোবাইল স্ক্রিনশটটি অনুযায়ী এখানে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে এবং অপাসিটিটা একটু কমিয়ে নিয়ে আমাদের এটা মোবাইল ফ্রেমের অনুযায়ী ঠিকভাবে বসিয়ে নিতে হবে। এরপর এখান থেকে যদি আমরা এটাকে এখান থেকে ঠিকভাবে বসিয়ে নেই এবং আরো সুন্দর দেখানোর জন্য আরেকটি স্ন্যাপ নেই, তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। এখন আমাদের পরের স্ন্যাপটি ব্ল্যাক করে নিতে হবে। ব্ল্যাক করে নেওয়ার পর অপাসিটিটা এখান থেকেও কমিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা মোবাইল ফ্রেমের মতো দেখাচ্ছে। এরপর আমরা আবার একটি স্ন্যাপ নেব, কারণ আমরা আমাদের ফোনের ক্যামেরাটা এখানে তৈরি করবো। এর জন্য আমাদের স্ন্যাপটি গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর এটাকেও আমরা ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দিলেই কিন্তু আমাদের এটা ক্যামেরার মতো হবে। এরপর আমরা এটাকে ছোট বড় করিয়ে ঠিকভাবে আমাদের ক্যামেরার পজিশন বসিয়ে নেব। এই ক্যামেরাটা ঠিক পজিশনে বসানোর পর কিন্তু আমাদের 90% কাজ কমপ্লিট। এখন আমাদের বাটন তৈরি করার জন্য আমাদের এই ধরনের একটি স্ন্যাপ নিতে হবে। স্ন্যাপটি ছোট বড় করিয়ে আমাদের বাটনটি এখানে অ্যাড করে দিতে হবে। আপনি চাইলে বাটন অ্যাড নাও করতে পারেন। তো এখন আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিটের মতো। এখন আমাদের এখান থেকে কিছু জিনিস রিমুভ করতে হবে। এটার কারণ হচ্ছে আমাদের এখান থেকে এটা পিএনজি ফরম্যাটে নিয়ে নিতে হবে, সেই জন্য এটা এখান থেকে আমরা কিছু জিনিস রিমুভ করবো। এখান থেকে আপনি আপনার স্ক্রিনশটটি রিমুভ করে নেবেন। এরপর আপনি এখান থেকে আপনার সবকিছু রিমুভ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন স্ক্রিনটি কত অ্যাট্রাকটিভ দেখা। এখন এটিকে আমাদের পিএনজি আকারে করে নিতে হবে, সেই জন্য আমাদের এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করতে হবে। ট্রান্সপারেন্টে ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু পিএনজি আকারে হয়ে যাবে। এখন আমাদের এটা সেভ করে নিলেই কিন্তু আমাদের অলরেডি কাজ হবে। সবসময় খেয়াল রাখবেন এখানে যেন পিএনজি আকারে আপনার এটা সেভ হয়ে যায়। সেভ করে নেওয়ার পর আমরা এটাকে মোবাইল পিএনজি হিসেবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকারে আসলে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।